স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আখিমনি দাস, সহকারী শিক্ষক, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। আজকে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তার আগেও আমি দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করেছি এবং টপোলজি কি, কত ধরনের টপোলজি আছে এবং টপোলজির সুবিধাগুলো কি, কোনটার কি সুবিধা, কোন টপোলজির কি অসুবিধা, সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হলো নেটওয়ার্কের ব্যবহার। কি পড়াবো? নেটওয়ার্কের ব্যবহার, পাঠ 10। তাহলে আমরা মূল পাঠে চলে যাই। মানুষ সামাজিক জীব, আদিকাল থেকে মানুষ নানা ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একসঙ্গে সামাজিকভাবে থাকতে শিখেছে। সমাজের সবার কিছু দায়িত্ব থাকে এবং সবাই মিলে নিজ নিজ দায়িত্ব পালন করতেও শিখে। সভ্যতার বিকাশের পর সামাজিকভাবে একসঙ্গে থাকার বিষয়টিও নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তিতে যে নেটওয়ার্কের জন্ম হয়েছে সেটিও আমাদের জীবনে একটা নতুন মাত্রা যোগ করেছে। আমরা অতীতে যে কাজগুলো করতাম আজকাল নেটওয়ার্ক ব্যবহার করে সেই একই কাজ অন্যভাবে করতে শিখেছি। নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা। আগে একটি তথ্য সবার কাছে পৌঁছে দেয়া অসম্ভব ও কঠিন একটি কাজ ছিল। এখন মুহূর্তের মধ্যে একটি তথ্য শুধু যে নিজের পরিচিতদের মাঝে ছড়িয়ে দিতে পারি তাই নয়, সেটি সারা দেশে এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। শুধু তাই নয়, একসময় তথ্য ছিল সম্পদের মতো। যার কাছে তথ্য যত বেশি সে তত ক্ষমতাশীল ছিল। নেটওয়ার্কের কারণে এই ধারণাটা পুরোপুরি পাল্টে গেছে। এখন তথ্য সবার জন্য উন্মুক্ত। বিশেষ বিশেষ প্রতিষ্ঠান বিশেষ বিশেষ তথ্যকে নিজের জন্য আলাদাভাবে সংরক্ষণ করে, কিন্তু অন্যান্য সাধারণ তথ্য এখন সবার জন্য উন্মুক্ত। একজন খুব সাধারণ মানুষ আর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ দুজনেই পৃথিবীর তথ্য ভাণ্ডার সমানভাবে অধিকার করতে পারে। দুজনেই একই তথ্য ভাণ্ডার থেকে একই তথ্য সংগ্রহ করতে পারে। নেটওয়ার্ক দিয়ে তথ্যকে উপস্থাপন করার কারণে সারা পৃথিবীতেই এখন নতুন এক ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। কি শুরু হয়েছে? যে নেটওয়ার্ক দিয়ে তথ্যকে উপস্থাপন করার কারণে সারা পৃথিবীতেই নতুন এক ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। এক সময় যে তথ্যগুলো কাগজে সংরক্ষণ করতে হতো এখন সেটি ডেটাবেজে সংরক্ষণ করা হয়। আগে সেই তথ্যগুলো কাগজ ঘেঁটে মানুষকে খুঁজে বের করতে হতো। কাজটি ছিল নিরানন্দময় এবং সময় সাপেক্ষ। এখন কম্পিউটারে আঙ্গুলের টোকায় নেটওয়ার্ক ব্যবহার করে যে কেউ ডেটাবেজে তথ্য রাখতে পারে, প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে পারে। এক সময় যে কাজটি করার জন্য অনেক ধরনের কাগজপত্রে অনেক ধরনের তথ্য রাখার প্রয়োজন হতো, এখন সেটি কোনো শক্তিশালী কম্পিউটারের ডেটাবেজে রাখা হয়। কাগজপত্রের ব্যবহার দিনে দিনে কমে যাচ্ছে। এর একটি কারণ হচ্ছে বিমানের টিকিট। এক সময় বিমানের যাত্রীদের টিকিট হাতে নিয়ে কি করতে হতো? বিমানবন্দরে যেতে হতো। এখন সারা পৃথিবীতেই ই টিকিটের প্রচলন হয়েছে এবং বিমানের কোনো যাত্রীকে আর বিমানের টিকিট হাতে করে নিতে হয় না। বিমানের কর্মকর্তারা যাত্রীর পরিচয় থেকে সরাসরি তার টিকিটের তথ্য পেয়ে যান এবং যাত্রীদের বিমান ভ্রমণের ব্যবস্থা করে দেন। সেই দিনটি আর বেশি দূরে নয় যখন কাউকে আর নিজের পাসপোর্টটি সাথে নিয়ে ভ্রমণ করতে হবে না। যখন প্রয়োজন হবে তখন তার আঙ্গুলের ছাপ কিংবা চোখের রেটিনা স্ক্যান করে ডেটাবেস থেকে সকল তথ্য বের করে নিয়ে আসবে।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে আঙ্গুলে কি দিয়ে, আঙ্গুলের ছাপ দিয়ে আঙ্গুলের ছাপটা স্ক্যান করা হচ্ছে। এটা হলো তোমার ওই যে স্ক্যানিং মেশিন, এখানে তোমার আঙ্গুলের ছাপটা কিভাবে দেখা যাবে। আর এটা কি, এটা হলো দেখো প্লেনের টিকিট, এটা হলো একটা কি টিকিট, প্লেনের টিকিট, প্লেনের টিকিট। আর সাথে রাখতে হয় না, এখন যে কোনো জায়গা থেকে ই টিকিট ডাউনলোড করে প্রিন্ট করে কি করা যায়, এভাবে টিকিট নেওয়া যায়। নেটওয়ার্কের অন্য ব্যবহার হচ্ছে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সকল প্রয়োজন, সকল প্রয়োজনে সফটওয়্যার ভাগাভাগি করে নেওয়ার সুযোগ। নেটওয়ার্কের আরেকটি ব্যবহার ব্যবহার হচ্ছে কি, যে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সকল প্রয়োজনে সফটওয়্যার ভাগাভাগি করে নেওয়ার সুযোগ। একসময় সকল প্রয়োজনীয় সফটওয়্যার প্রত্যেকটি কম্পিউটারেই আলাদাভাবে রাখার প্রয়োজন হতো, এখন আর সেটি রাখতে হয় না। একটি মূল কম্পিউটার বা সার্ভারে সফটওয়্যার রাখা হয় এবং নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য সব কম্পিউটারে ওই সার্ভারে রাখা সেই সফটওয়্যার ব্যবহার করা যায়। কাজে ব্যক্তিগতভাবে একজন মানুষ কোনো মূল্যবান সফটওয়্যার না কিনেও বিনামূল্যে বা অত্যন্ত কম মূল্যে সেটি কী করতে পারে, ব্যবহার করতে পারে। শুধু যে একটি সফটওয়্যার ব্যবহার করতে পারে তা নয়, একজন মানুষ তার ব্যক্তিগত সব কিছুই নিজের কম্পিউটারে না রেখে অন্য কোথাও রেখে দিতে পারে, যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটি কী করতে পারে, ব্যবহার করতে পারে। সেরকম ব্যবস্থাও রয়েছে। এরকম একটি জনপ্রিয় সেবার নাম হলো ড্রপ বক্স, এবং এই বইটিও ড্রপ বক্স ব্যবহার করে লেখা হয়েছে। যে বইটা দেখছো এটাও কি করা হয়েছে, যে এই ড্রপ বক্স তোমাদের যে আইসিটি বই সেটাও ড্রপ বক্স ব্যবহার করে করা হয়েছে। এবং নেটওয়ার্ক, আমি তোমাদের যে কতগুলো নেটওয়ার্কের নাম বলেছি, যে তোমার ল্যান, ম্যান, তারপরে হলো তোমার ওয়ান, এগুলো সবই হলো কম্পিউটার নেটওয়ার্ক। এবং এই নেটওয়ার্কের সুবিধাগুলো কি, আমরা এই নেটওয়ার্ক ব্যবহার করে কি কি সুবিধা পেতে পারি। এখানে দেখো এটা হলো একটা ড্রপ বক্স হোম পেজ, ড্রপ বক্সের হোম পেজ। এখানে এই যে সাইন ইন করে, অর্থাৎ এখানে পাসওয়ার্ড তোমার ইমেল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে আমরা যদি এটাতে ঢুকি এবং আমাদের যাবতীয় তথ্য, আমাদের সকল পরীক্ষার সার্টিফিকেট এবং মূল্যবান যে তথ্যগুলো আছে, তোমার এনআইডি কার্ডের ছবি এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ছবি স্ক্যান করে বা আমরা ছবি উঠিয়ে এই ড্রপ বক্সের মধ্যে কী করতে পারি, রেখে দিতে পারি, এবং যে কোনো সময় এখান থেকে আমরা কী করতে পারি, ব্যবহার করতে পারি। এবার যেটা দেখব সেটা হলো নেটওয়ার্কের ব্যবহার। নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সকল সম্পদ ভাগাভাগি করে নেওয়ার সুযোগটি ধীরে ধীরে একটি নতুন ধারণার জন্ম দিয়েছে। নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেওয়ার সুযোগটি ধীরে ধীরে একটি নতুন ধারণার কী দিয়েছে, জন্ম দিয়েছে। সাধারণভাবে এটিকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। এটিকে কি বলা হয়, এই যে ভাগাভাগি করে নেয়ার যে সুযোগটা সেটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। তথ্য প্রযুক্তির নানা ধরনের সেবা পাওয়ার জন্য একটি প্রতিষ্ঠানকে সবসময়ই নানা ধরনের যন্ত্রপাতি, সার্ভার ইত্যাদি কিনতে হয়। ধরো তথ্য প্রযুক্তি সেবার জন্য এগুলো সব কিছু কিনতে হয়, সেগুলো ঠিকভাবে ব্যবহার করার জন্য দক্ষ মানুষও কী করতে হয়, নিয়োগ দিতে হয়। সেই যন্ত্রপাতি বা সার্ভারে ব্যবহার করার জন্য মূল্যবান এবং জটিল সফটওয়্যার কী করতে হয়, কিনতে হয়। তাহলেই প্রতিষ্ঠানটি তথ্য প্রযুক্তি থেকে সঠিক সেবা পেতে পারে। অনেক সময়ই একটি সেবার প্রয়োজন হয় খুব সাময়িক, এবং সেই সাময়িক সেবার জন্য প্রতিষ্ঠান থেকে অনেক খরচ সাপেক্ষ একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। শুধু তাই নয়, তথ্য প্রযুক্তি সংক্রান্ত যন্ত্রপাতি এত দ্রুত উন্নত হচ্ছে যে অনেক অর্থ দিয়ে নানা ধরনের যন্ত্রপাতি কেনার কয়েক বছরের মধ্যে দেখা যায় তার আর্থিক মূল্য কমে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরকমটা হয়, ধরো আমাদের একটা তোমার সফটওয়্যার দরকার এবং এটা খুব অল্প সময়ের জন্য দরকার, এবং এটার জন্য যদি আমরা সেটা কিনি, এই সফটওয়্যার কিনি, এবং আমাদের একজন লোক নিয়োগ দিতে হবে, এবং এই সমস্ত করতে গেলে একটা প্রতিষ্ঠানকে অনেক অর্থ কী করতে হয়, ব্যয় করতে হয়। সেটা না করে যদি
আমরা কি করতে পারি যে এ ধরনের পরিস্থিতির কারণে তথ্য প্রযুক্তি জগতে ক্লাউড কম্পিউটিং নামে একটি নতুন ধরনের সেবা জন্ম নিয়েছে। এর পেছনের ধারণাটি খুবই সহজ। যে কোনো ব্যবহারকারী বা যে কোনো প্রতিষ্ঠান নেটওয়ার্ক ব্যবহার করে কম্পিউটারের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে যে কোনো ধরনের সেবা গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে গ্রহণ করতে পারে ক্ষেত্রে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তার জন্য সব কিছু করে দেবে। ব্যবহারকারীর প্রয়োজনটি সাময়িক হলে সে সাময়িকভাবে এটি ব্যবহার করবে এবং যতটুকু সেবা গ্রহণ করবে ঠিক ততটুকু সেবার জন্য কী করতে হবে, মূল্য দিতে হবে। এখানে দেখো যে নেটওয়ার্ক ব্যবহার করে কথা শোনার সাথে সাথে ছবিও কী করা যাচ্ছে, দেখা যাচ্ছে। তোমরা নিশ্চয়ই ভিডিও কলিংয়ের মাধ্যমে বা স্কাইপের মাধ্যমে এভাবে আমরা কী করতে পারি, কথা বলতে পারি। তবে আমি যেটা বলছিলাম যে এভাবে আমাদের অনেক টাকা খরচ না করে আমরা যদি ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে আমরা যদি কি করি, ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে যদি আমরা তোমার ওই ওই সব যন্ত্রপাতি না কিনে আমরা ওই সেবাদান প্রতিষ্ঠানের কাছ থেকে সেবাটা গ্রহণ করি এবং বিনিময়ে তাকে কিছু অর্থ দেই, তাহলে আমাদের কাজটা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। এই ধারণাটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং পৃথিবীতে ক্লাউড কম্পিউটারের প্রচলন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তোমরা কিংবা তোমাদের পরিচিত কেউ যদি হটমেল, ইয়াহু বা জিমেল ব্যবহার করে কোনো ইমেল পাঠিয়ে থাকো, তাহলে সেটি ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে করা হয়েছে। কিংবা তুমি যদি বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকাতে কোনো বাংলা তথ্য খুঁজে দেখো, তাহলে সেটিও ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে করা হয়েছে। নেটওয়ার্ক ব্যবহার করে সারা পৃথিবীতে সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের এক ধরনের যোগাযোগ শুরু হয়েছে। সামাজিক নেটওয়ার্কে একে অন্যের সাথে ছবি, ভিডিও বা তথ্য বিনিময় করতে পারে, ইমেল পাঠাতে পারে বা গ্রহণ করতে পারে, মেসেজ দেয়া নেওয়া করতে পারে। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কের মধ্যে রয়েছে ফেসবুক ও টুইটার, এবং তোমরা অনেকেই এই ফেসবুক ব্যবহার করে থাকো। এবং এই ফেসবুক টুইটার ব্যবহার করে কী করা যায়, ছবি, ভিডিও এবং বিভিন্ন রকমের তথ্য, ইমেল এগুলো আদান প্রদান করা যায়। এটা একটা দেখছো যে এটা একটা পিপিলিকা, এটা একটা বাংলা সফটওয়্যার এবং বাংলাদেশের নিজস্ব বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকা কার্যকর করা হয়েছে ক্লাউড কম্পিউটিং কী করে ব্যবহার করে। এছাড়া আমরা কী করতে পারি, আরও মদিনা ফায়ারবক্স, তারপরে তোমার মজিলা ফায়ারবক্স আছে, তারপরে তোমার আর কি আছে, ইউসি ব্রাউজার আছে, এগুলো ব্যবহার করেও আমরা কি করতে পারি, এই সার্চ ইঞ্জিন ব্যবহার করেও আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। নেটওয়ার্ক ব্যবহার করে আজকাল টেলিফোন করা যায়। টেলিফোনে শুধু যে কণ্ঠস্বর শোনা যায় তা নয়, আমরা যার সাথে যোগাযোগ করছি তাকে দেখতেও পারি। অফিসের কাজে ফাইল দেয়া নেয়া করতে হয়, সেগুলোর প্রক্রিয়া করতে হয়, নেটওয়ার্ক ব্যবহার করে এখন এই ফাইল প্রক্রিয়া করার কাজগুলো অনেক দক্ষতার সাথে করা হয়। মানুষের বিনোদনের জন্য নেটওয়ার্কের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একসময় একটি সিনেমা দেখার জন্য মানুষকে সিনেমা হলে যেতে হতো কিংবা সিডি কিনে দেখতে হতো, এখন সরাসরি নেটওয়ার্ক ব্যবহার করে একজন দর্শক সিনেমাটি ডাউনলোড করে কী করতে পারে, দেখে নিতে পারে। নেটওয়ার্কের ব্যবহার বিনোদনের জগতে নতুন একটি মাত্রা কী হয়েছে, যুক্ত হয়েছে। রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা, এমনকি যুদ্ধ বিগ্রহেও নেটওয়ার্ক ব্যবহার হয়। নতুন পৃথিবীতে সম্পদ হচ্ছে তথ্য। যে যত দক্ষতার সাথে তথ্য ব্যবহার করতে পারবে নতুন পৃথিবীতে, সেই হবে তত শক্তিশালী। আর তথ্য ব্যবহার করার জন্য দরকার শক্তিশালী নেটওয়ার্ক। তাই ভবিষ্যতে আমরা নেটওয়ার্কের ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি ব্যবহার দেখব এবং সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন তথ্য দেখব, কারণ এই তথ্য প্রযুক্তি কিন্তু দিন দিনই কী হচ্ছে, আপডেট হচ্ছে। আজকে আমরা যেটা দেখছি কালকে আমরা সেটা দেখি না, অর্থাৎ এটা নিয়ে গবেষণা চলছে এবং কী হচ্ছে, নতুন নতুনভাবে আপডেট হচ্ছে। এবার দেখব তোমার নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। আমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত অনেক যন্ত্রপাতি সম্পর্কে জেনেছি, এবার এখানে কিছু যন্ত্রপাতি সম্পর্কে জানবো। হাব,
সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহার করা হয়। হাব এক ধরনের যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়। বলা যায় একই নেটওয়ার্কে হাব দ্বারা সংযুক্ত সকল কম্পিউটার একটি আরেকটির সাথে যোগাযোগ করতে পারে। হাব বললেই আমরা ইন্টারনেট হাব বা নেটওয়ার্ক হাবকেই বুঝে থাকি, তবে ইদানিং আমরা ইউএসবি হাবও দেখে থাকি। হাবের মধ্য দিয়ে যখন তথ্য বা উপাত্ত এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যায়, হাব তখন সেগুলো পড়তে পারে না। এখানে এটা হলো কি হাব, যে এটা হলো কি হাব, ও এটা হলো তোমার ইউএসবি, আর এটা হলো গিয়ে তোমার হাব। ঠিক আছে, তাহলে এক কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে তথ্য বা উপাত্ত পাঠালে হাব তার সাথে সংযুক্ত সকল কম্পিউটারে ওই তথ্য বা উপাত্ত পাঠিয়ে দেয়। এমনকি যে কম্পিউটার থেকে তথ্য পাঠানো হলো তাকেও হাব আবার ওই তথ্য পাঠিয়ে দেয়। অর্থাৎ হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না। বর্তমানে কম গতি ও বেশি সুবিধা পাওয়া যায় না বলে হাবের ব্যবহার অনেক কমে গেছে। এখানে হাবের একটা অসুবিধা হলো কি, যে গতি কম, এবং হাব কী করে প্রত্যেকটা মানে বুঝতে পারে না সকল কোনটার মধ্যে নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী হাব তথ্য পাঠাতে পারে না। অর্থাৎ সকল তোমার কম্পিউটারের মধ্যেই কী করে তোমার পাঠিয়ে দেয়, সেজন্য হাব ব্যবহার করলে তোমার তথ্য পাঠানোর গতিটা কমে যায়। হাব তো বোঝা গেল, ছবিও দেখা গেল, এখন আমরা কি দেখব, সুইচ দেখব। সুইচ কি? এটিও হাবের মতো একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র, এটা হলো সুইচ। এটা বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়। হাবের সাথে সুইচের প্রধান সম্পর্ক হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে, কিন্তু হাব তা পারে না। ফলে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কের যে কোনো আইসিটি যন্ত্র সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু যাকে ডেটা বা উপাত্ত পাঠাতে চায় তাকেই উপাত্ত পাঠায়। এখন প্রশ্ন হলো সুইচে কাজটি কীভাবে করে, সুইচ কীভাবে করে কাজ। সুইচ তার সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং ওই ঠিকানা অনুযায়ী তথ্যের আদান প্রদান করে। অর্থাৎ কোনো একটি ঠিকানা অন্য কোনো ঠিকানায় উপাত্ত বা ডেটা পাঠাতে চাইলে সুইচ এক ঠিকানায় তথ্য অন্য ঠিকানায় পৌঁছে দেয়। এক ঠিকানার তথ্য কী করে অন্য ঠিকানায় পৌঁছে দেয়। এই বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় এমএসি অর্থাৎ মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস নামে ডাকা হয়। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস নামে কী করা হয়, ডাকা হয় সংক্ষেপে এমএসি। উপরের শ্রেণীতে এ বিষয়ে আমরা আরও ব্যাপকভাবে জানব। আলাদা আলাদা ঠিকানা ব্যবহারের কারণে সুইচ হাবের চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে। যেহেতু হাবের চেয়ে সুইচ দ্রুত গতিতে কাজ করে, তাই আমরা হাবের পরিবর্তে এখন কী ব্যবহার করছি, সুইচ। এই জন্য নেটওয়ার্ক তৈরিতে সুইচই এখন সবার পছন্দ। এরপর দেখব কি রাউটার। রাউটার শব্দটি এসেছে রাউট শব্দ থেকে। রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহৃত করা হয়। ইন্টারনেট অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি। একই প্রোটোকলের অধীনে কার্যরত দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে। অর্থাৎ রাউটার হলো আমরা একই সাথে অনেকগুলো যন্ত্রের মাধ্যমে কী করতে পারি, কাজ করতে পারি এই রাউটার ব্যবহার করে। রাউটারের প্রধান কাজ ডেটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া। ধরো অস্ট্রেলিয়া অবস্থিত কোনো বন্ধুকে ইমেলের মাধ্যমে কেউ একটি ছবি পাঠাতে চায়। ছবিটি কয়েকটা ডেটা প্যাকেজে বিভক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে বন্ধুর কম্পিউটারে পৌঁছবে। প্রতিটি ডেটা প্যাকেট গন্তব্যস্থলে ঠিকানা যুক্ত থাকে। ইন্টারনেট যেহেতু জালের মতো গোটা পৃথিবী জুড়ে বিস্তৃত, তাই বিভিন্ন ডেটা প্যাকেট বিভিন্ন পথে গন্তব্যে পৌঁছাতে পারে। একটি ডেটা প্যাকেট কোনো একটি রাউটারে পৌঁছালে পরবর্তী কোন পথে অগ্রসর হলো ডেটা সহজে এবং দ্রুত গন্তব্যে পৌঁছবে তার পথ নির্দেশ দেয় এই রাউটার।
একটি উদাহরণ দিলে বিষয়টি তোমরা আরো ভালোভাবে বুঝবে। মনে করো তুমি বাংলাদেশ থেকে বিমানে করে এমন একটি দেশে যেতে চাও যেখানে বাংলাদেশ থেকে সরাসরি বিমানে যাওয়া যায় না, তখন কি হবে? বিমান কোম্পানি প্রথমে তোমাকে সুবিধাজনক একটি গন্তব্যে নিয়ে যাবে, সেখান থেকে অন্য আরেকটি বিমান করে তোমার কাঙ্ক্ষিত দেশটিকে তোমাকে কি করতে হবে পৌঁছে দেবে। তাহলে বোঝা গেল রাউটারের কাজের ধরন, রাউটারও কিন্তু এরকমই। তাছাড়া মনে করো তুমি কি করবে, ধরো তুমি আমাদের তুমিলিয়া থেকে তুমি কোথায় যেতে চাও, ময়মনসিং যেতে চাও, তুমি সরাসরি এখান থেকে কোনো বাস পাবে না, তাহলে তোমাকে কি করতে হবে, এখান থেকে তোমাকে টঙ্গী যেতে হবে এবং টঙ্গী গিয়ে টঙ্গী থেকে তোমাকে বাস পাল্টিয়ে আবার কি করতে হবে, ময়মনসিংয়ের গাড়িতে উঠে তোমার ময়মনসিং যেতে হবে। তাহলে রাও এই এই যে আমরা কি করলাম, এই যে টঙ্গীতে নামলাম এবং নেমে আরেকটা পথ ধরলাম, রাউটারও ঠিক এরকমই কি করে কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।